ডোনাল্ড ট্রাম্প বলেছেন নেটো জোটটির সদস্য হিসেবে যে দেশগুলো নিয়মিত অনুদান দিচ্ছে না তাদেরকে আক্রমণ করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। ট্রাম্প বলেন কোনো এক সময় তিনি একটি রাষ্ট্রের নেতাকে বলেছিলেন নিয়মিত অনুদান দিচ্ছেন না এমন দেশগুলোকে তিনি রক্ষা করবেন না এবং আগ্রাসন করা রাষ্ট্রের যা খুশি তা করতেই তিনি উৎসাহিত করবেন। জোটের যে কোনো সদস্য রাষ্ট্র বাইরের শত্রুর মাধ্যমে আক্রমণের শিকার হলে বাকি সদস্য রাষ্ট্রগুলো ওই রাষ্ট্রটিকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে ভয়াবহ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস। প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প নেটোর কট্টর সমালোচক ছিলেন আর ওই সময় সংস্থাটির সদস্য হিসেবে আমেরিকার সদস্যপদ প্রত্যাহারের হুমকিও দিয়েছিলেন তিনি। তিনি তখন নেটোতে আমেরিকার দেয়া অনুদানের প্রক্রিয়াও বাতিল করে দেন। তিনি অভিযোগ করেছিলেন আমেরিকা অন্যায্যভাবে বেশি অনুদান দিচ্ছিল। বেশ জানিয়েছে বর্তমান ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর নেটোর সঙ্গে আমেরিকার মিত্রতার সম্পর্ক পুনরায় স্থাপন করেছেন তিনি। এটাও নিশ্চিত করেছেন নেটো তার ইতিহাসের সর্বোচ্চ ক্ষমতায় এবং গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে।